পূর্ব মেদিনীপুর জেলার কর্মীদের চাঙ্গা করতে রবিবার বিকেলে তমলুকে বিজেপির কার্যকরী সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, আমাদের জয় হয়েছে, কারণ 2016 সালে আমাদের মাত্র 3টি আসন ছিল আর ভোট পেয়েছিলাম 10.5%। 21-এর বিধানসভা নির্বাচনে সেই আসন বেড়ে হয়েছে 77 আর ভোট বৃদ্ধি হয়েছে 38.10%, ফলে আমাদের জয় হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলের পর মন ভেঙে যাওয়া কর্মীদের ভোকাল টনিক শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, আগামী দিনে আরও ভালো ফল করতে হলে সকলকে একজোট হয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে, তাদের পাশে থাকতে হবে, হতাশ হওয়ার কিছু নেই। আগামী দিনে পৌরসভা, উপনির্বাচন ও পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেগুলোতেও আমাদের ভালো ফল করতে হলে এখন থেকে কাজ শুরু করতে হবে। উপস্থিত জেলা কমিটির সদস্যদের একথা জানান শুভেন্দু অধিকারী। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির কার্যকরণী সভা জেলা মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে তমলুকের পদুম বসান সংলগ্ন একটি গেস্ট হাউসে সভা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জেলা সভাপতি নবারুণ নায়ক, জোন কনভেনার অনুপম মল্লিক সহ প্রমুখ। উল্লেখ্য, পিএসসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণার পরই বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। ফলে সাংবিধানিক বৈঠকে শুভেন্দু বলেন, বিধানসভাতেও তৃণমূলে ভাষা সন্ত্রাস চলছে, অধ্যক্ষ আমায় বক্তব্য রাখার সময় থামিয়ে দেন, আমায় কথা বলতে দেওয়া হয়নি। সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, তৃণমূলের ভাষা সন্ত্রাস, ক্ষমতা সন্ত্রাসে বিধানসভায় সংসদীয় ব্যবস্থার মধ্যেও আক্রান্ত বিরোধী দলের বিধায়করা, বিরোধীদের কণ্ঠস্বর বিধানসভাতেও আক্রান্ত।